নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি মাধ্যমিক পরীক্ষার্থী আছো যারা তোমরা 2022 মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের স্কুল থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছিল সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি ইতিহাসের পেজ নম্বর 137 এবং 139 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান দেব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ সমাধানটা পেয়ে যাবে। তো সোজা ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রথম চলে আসলাম আমি 137 নম্বর পেজে। দেখে নাও, এখানে দেখো তোমাদের এমসিকিউর যে উত্তর সেগুলি কিন্তু তোমাদের একদম লাস্টের দিকে দেওয়া হয়েছে, তার জন্য এমসিকিউর উত্তর কিন্তু আমি বলছি না। তোমরা একদম যে সমস্ত সেট দেওয়া হয়েছে, যেমন 137 নম্বর সেট, তার একদম লাস্টে চলে যাবে। তোমাদের যে 8 মার্কসের প্রশ্ন আছে তারপরেই কিন্তু তোমাদের এমসিকিউর অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু আমি আর এমসিকিউর উত্তরগুলি আর বলছি না, তোমরা অবশ্যই দেখে নাও। আর যারা টেস্ট পেপার এখনও পর্যন্ত পাওনি স্কুল থেকে, তোমরা কিন্তু কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে, কারণ সমস্ত স্কুলে দেওয়া শুরু হয়ে গেছে, তোমরাও পেয়ে যাবে। তো এমসিকিউর উত্তর বলছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এসিকিউতে। তোমাদের 1 নম্বর যে বিভাগ খ আছে, সেই বিভাগ খয়ের উত্তরগুলি দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দেখো 2-1-1, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এটার উত্তর হবে মহাফেজখানায়। মহাফেজখানায় সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়। নেক্সট 2-2, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। স্যার জেমস উইলিয়াম কোলভিল। 2-3, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? এটি কিন্তু উত্তর হিসাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 2-4, প্রথম সচিত্র বাংলা বই কোনটি? প্রথম সচিত্র বাংলা বই হবে অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল। তো 4টি যে তোমাদের শর্ট কোশ্চেন ছিল দিয়ে দিলাম। নেক্সট চলে যাচ্ছি, দেখো ঠিক ভুল। 2-1, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয় আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, এটি কিন্তু সত্য। 2-2, চুয়ার একটি উপজাতি বিদ্রোহ, এটিও কিন্তু সত্য। 2-3, আনন্দমঠ উপন্যাস স্বদেশপ্রেমের গীতা হিসেবে চিহ্নিত, এটিও কিন্তু একদম সত্য। 2-4, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বোস, এটি কিন্তু মিথ্যে। তো সত্যমে তো বলিলাম, প্রথমের তিনটি সত্য, নেক্সট হচ্ছে তোমাদের মিথ্যে। তারপরে দেখো স্তম্ভ মেলা বলে দিচ্ছি। দেখো ক স্তম্ভ, দেখো 2-3-1, দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে তোমাদের 3, আদি ব্রহ্ম সমাজ। আদি ব্রহ্ম সমাজ। তারপরে 2-3-2, তারকনাথ পণ্ডিত। তারকনাথ পণ্ডিত হয়ে যাবে তোমাদের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, অর্থাৎ 4। নেক্সট 2-3-3, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে বঙ্গদর্শন, অর্থাৎ 1। 2-3-4, দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র হয়ে যাবে তোমাদের 2, অর্থাৎ নীলদর্পণ। তো 1-1 হবে 3, 2-1 4, 3-1 1, আর 4-1 2। তো নেক্সট দেখো বিবৃতিতে চলে আসলাম। বিবৃতি দেখো উপবিভাগ 2.5-1 বিবৃতি, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটি কিন্তু হয়ে যায় ব্যাখ্যা নাম্বার 2, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের জন্য। 2-5-2 বিবৃতি, 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এটি কিন্তু উত্তর হয়ে যাবে ব্যাখ্যা নাম্বার 3, অর্থাৎ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2-5-3 বিবৃতি, ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল, এখানে কিন্তু বিবৃতি নাম্বার 1, অর্থাৎ ভারতীয়দের সঠিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। 2-5-4 বিবৃতি, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এটি কিন্তু ব্যাখ্যা নাম্বার 3, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। তো 137 নম্বর পেজ হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে 139 নম্বর পেজে। তো চলে যাচ্ছে 139 নম্বর পেজে। তো প্রথমে দেখি তোমাদের উত্তরগুলো। দেখো এই দেখতে পাচ্ছ সবার লাস্টে কিন্তু উত্তর দেওয়া আছে এমসিকিউর, 20টি এমসিকিউর উত্তর দেওয়া আছে। তোমাদের এমসিকিউর উত্তর বললাম না, এমসিকিউর উত্তর কিন্তু নিচের থেকে দেখে নিতে পারো নিজের বই থেকে। 139 নম্বর পেজে চলে আসলাম। তো দেখো এখানেও কিন্তু এমসিকিউর উত্তর বলছি না, এখানেও কিন্তু আমরা লাস্টের দিকে দেখে নাও। তো এখানে চলে আসলাম আবার সেই উপবিভাগ ক্ষয়ে। দেখো 2-1-1, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? আগের প্রশ্ন ছিল, তো উত্তর হবে মহাফেজখানায়। 2-2, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার। 2-3, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। 2-4, খুঁতকাঠি প্রথা কী? এটি উত্তরটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো খুঁতকাঠি প্রথা হলো এক ধরনের ভূমি ব্যবস্থা যা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল।
এই ব্যবস্থায় জমিতে ব্যক্তি মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা স্বীকৃত ছিল। তো উত্তরটি লিখে নাও। নেক্সট চলে যাচ্ছি আমি সত্য মিথ্যায়। সত্য মিথ্যা দেখে নাও, 2-2-1। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এটা কিন্তু আগেরটাতেও ছিল, তার জন্য এটি কিন্তু হয়ে যাবে একদম সত্য। 2-2-2। জেনারেল অ্যাসেম্বলি যে ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এটাও কিন্তু সত্য। নেক্সট 2-3। ভারতীয় উপজাতিগুলিকে অরণ্যের অধিকারের দানের উদ্দেশ্যে উপনিবেশীকরণ আইন প্রণীত হয়, এটা কিন্তু একদম মিথ্যা, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। নেক্সট 2-3। স্তম্ভ মিলাও, স্তম্ভ দেখো, 2-3-1। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু হয়ে যাবে খ, অর্থাৎ কংগ্রেসের প্রথম সভাপতি। 2-3-2। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে কিন্তু ক, গোড়া। 2-3-3। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা কিন্তু হয়ে যাবে তোমাদের ঘ, অর্থাৎ সন্দেশ। দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু হয়ে যাবে গ, তত্ত্ববোধিনী হয়ে যাবে। তো এটি হয়ে গেল। তো নেক্সট চলে আসলাম বিবৃতিতে, 2-5-1। বিবৃতি ইতিহাস কেবল অতীত কাহিনী নয়, এটা কিন্তু হয়ে ব্যাখ্যা নাম্বার 3। ইতিহাস বস্তু ও প্রমাণনিষ্ঠ অতীতের বিবরণ। তারপর 2-5-2। বিবৃতি জেমস লংকে জেল ও জরিমানার শাস্তি ভোগ করতে হয়েছিল, এটি হয়ে যাবে বিবৃতি নাম্বার 2। তিনি নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন। 2-5-3। বিবৃতির রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন, এটি কিন্তু হয়ে যাবে ব্যাখ্যা নাম্বার 2, অর্থাৎ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2-5-4। বিবৃতি বিদ্যাসাগরকে গতানুগতিক আধুনিক সংস্কার বলা হয়, সংস্কারক বলা হয়, এটি কিন্তু হয়ে যাবে ব্যাখ্যা নাম্বার 3, অর্থাৎ তিনি দেশীয় ঐতিহ্যকে বজায় রেখে আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। তো এটি হয়ে গেল তোমাদের 2টি পেজের সমাধান। নেক্সট আরও যেসব পেজে সমস্ত কিছু সমাধান দেব। আর এমসিকিউগুলো তুমি অবশ্যই উত্তরগুলি দেখে নাও তোমাদের বই থেকে, যারা বই পাওনি অবশ্যই কিছুদিন মধ্যে বই পেয়ে যাবে। দেখাচ্ছ নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট।